আমি অর্ণব, আমরা আজকে একটা শর্ট ট্রিপে চলেছি, যে জায়গাটার নাম হচ্ছে মৌসুমী দ্বীপ। জায়গাটা সুন্দরবন বা বলতে পারো বকখালি, যে নামটা অনেকেই হয়তো শুনেছে, সেই জায়গারই কাছাকাছি জায়গাটা। এটা একদিনের একটা শর্ট ট্রিপ। আমরা এখন ভোর 4:30-4:45 বাজে, আমরা সেই সময় বেরোচ্ছি। আমরা প্রথমে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানা গিয়ে ওখান থেকে মৌসুমী দ্বীপ যেতে হয়। এই পুরো ভিডিওতে আমরা আপনাদের জানাবো কিভাবে কোথায় কোন রুটে যেতে হয় এবং সেখানে ফেয়ার কি আছে, ওখানে থাকা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, সমস্ত কিছু আপনাদের ইনফরমেশন দেবো। আমাদের ট্রেন এক্ষুনি ঢুকতে চলেছে। প্রথম ট্রেন বেলগুড়িয়া স্টেশন থেকে আমরা ধরতে চলেছি, শিয়ালদা লাইনে যাব, সেখান থেকে আমরা নামখানা লোকাল ধরে। আমরা এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আছি। নামখানা যাওয়ার যে 5:12 ডিরেক্ট ট্রেনটা শিয়ালদা থেকে, সেটা আমরা কিছুক্ষণের জন্য মিস করে যাই। সো আমাদের নেক্সট ট্রেন যেটা আছে লক্ষ্মীকান্তপুর, যেটা লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণের জন্য লক্ষ্মীকান্তপুর পর্যন্তই যায়, সেই ট্রেনটা 5:55 আছে। আমরা সেই ট্রেনটা ধরারই প্ল্যান করছি। লক্ষ্মীকান্তপুরে নেমে কিছুক্ষণ হল্ট করব, কারণ এরপরে যে ডিরেক্ট ট্রেনটা রয়েছে 7:14 সেটা অনেকটা ভিড় হয়ে যাবে। তো বেটার হবে লক্ষ্মীকান্তপুরের ট্রেনটা ধরা, তাই আমরা 5:55 ট্রেনটা ধরছি, যেটা ডিরেক্ট যে লক্ষ্মীকান্তপুর যাবে। লক্ষ্মীকান্তপুর থেকে সেটা কিন্তু নামখানার দিকে যায় না, নামখানার দিকে যেতে গেলে আমাদের আবার নেক্সট স্টেশনের ট্রেনের জন্য ওয়েট করতে হবে লক্ষ্মীকান্তপুর। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখানে আমাদের কিছুক্ষণ হল্ট করতে হচ্ছে, কারণ আমরা যে ট্রেনটা করে এসেছিলাম 5:55 সেটা লক্ষ্মীকান্তপুর পর্যন্ত লাস্ট ছিল, সেটা আবার শিয়ালদা রিটার্ন করে দেয়। তো আমাদের পরবর্তী ট্রেনটা ধরতে হবে, যেটা এখানে পৌঁছাতে পৌঁছে প্রায় 9টা বাজবে। এখন যদি সময়টা 8টার বেশি, কারণ আমরা এখানে 7:30 দিকে নেমেছিলাম। এখানে আমরা কিছু ব্রেকফাস্ট চা খেয়ে তারপর আবার আমরা 9টার সময় যে ট্রেনটা আসবে সেটা করে আমরা নামখানা যাচ্ছি। তো এখান থেকে অন্য রুটও রয়েছে, এখান থেকে অটো এবং বাসে করে, প্রথমে কুলপি হয়ে অটো করে দেন বাসে করে যাওয়া যায়, বাট সেটা খুব হ্যাকটিক হয়ে যাবে এবং ফেয়ারটাও অনেকটাই বেশি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি এখানে যদি 5:55 ট্রেনটা শিয়ালদা থেকে ধরা হয় তাহলে কিছুক্ষণ যদি ওয়েট করে যাওয়া হয় এইভাবে যাওয়াটা বেটার। অবশেষে আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। এখান থেকে টোটো করে এবার হুজুদি ঘাট, 7 মাইল যে জায়গাটার নাম, সেখানে যেতে হবে। টোটোর ভাড়া এখানে প্রচন্ড, পার হেড 60 টাকা করে নিচ্ছে। সবাই আমাদের যে বন্ধুদের গ্রুপ গুলো, ইনি হচ্ছেন পিউ, এদিকে আছেন অর্গ, এদিকে আছেন দেবী আর মুমি, আর সামনে বসে আছেন নানা ড্রাইভার দাদা। এবার আমাদের হুজুদি ঘাট যাওয়া, দেন ওখান থেকে ফেরিঘাট, তারপরে আসল জায়গা যেটা হচ্ছে মৌসুমী দ্বীপ। কিলোমিটার লং টোটো জার্নি, 350 টাকা যেটা নিয়েছে পুরো উসুল হয়ে গেছে। খুব মানে কষ্টকর জার্নি করে আমরা পৌঁছালাম এখনো ফেরিঘাটে।
এবার এখান থেকে আবার লঞ্চে করে যেতে হবে। লঞ্চ ঘাটের উদ্দেশ্যে যাতায়াত যে কটেজের ভেতরে ভিউটা সত্যি ভালো। আমি বাকি যে আমাদের যে ক্যাম্প গুলো রয়েছে বা টেন্ট গুলো রয়েছে সেগুলো আমি এক এক করে দেখাচ্ছি সবাইকে, কিন্তু আমরা যে টেন্টটা বা কটেজটা পেয়েছি সেখানে অ্যাটাচ বাথরুম রয়েছে, সিমেন্টের খাট করা রয়েছে, কিন্তু এখানে এই যে ম্যাট্রেস গুলো দেখতে পাচ্ছেন এরকম ম্যাট্রেস দেওয়া রয়েছে। সো এবং অ্যাটাচ বাথরুম হওয়ার জন্য ভেতরের পরিবেশটা খুবই ভালো এবং ব্যাচেলার যারা আমাদের বন্ধুরা আসবেন তাদের জন্য তো খুবই ভালো জায়গা। পুরো আউট সিনটা আমি শুট করছি, এক এক করে সবাইকে দেখাচ্ছি কি রয়েছে এখানে। ওদিকে অনেকগুলো ক্যাম্প রয়েছে। কালিপায়ে এসছি, বালি খুবই গরম এই টাইমে, অনেকে স্নান করছে, আমরাও খুব তাড়াতাড়ি নামতে চলেছি এই জলে। জায়গা ওয়াইজ যদি বলতে হয় খুবই ভালো, শুধু জার্নিটা একটু টাফ। যদি সকালবেলা শিয়ালদা থেকে যারা আসবেন তারা যদি 5:12 ট্রেনটা ধরতে পারেন তারা খুব কম ট্রাভেল করেই আসবে, কিন্তু তারপরের ট্রেনে আসলে বা তারপরের জার্নিতে আসলে সেটা খুবই অ্যাক্টিক ব্যাপার হতে চলেছে, যেটা আমাদের সাথে অলরেডি হয়ে গেছে। এমনিতে যদি ওভারঅল ভিউ বলতে চান আপনারা খুবই ভালো, সবাইকে রেফার করবো এখানে আসার জন্য। সত্যি সুন্দর খাবার জায়গাটা। यारो मोहब्बत ही तो बंदगी है, ये ना हो तो क्या फिर, बोलो ये जिंदगी है, कोई तो दिलबर हो यार, जिसको तुझसे हो प्यार, कोई तो दिलबर हो यार। साया बने तेरा वो दोस्त,
नाचे भी वो तेरी खुशी में। अरे यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर, बोलो ये जिंदगी है, कोई तो हो राजदार, बेगरज तेरा हो यार, कोई तो हो राजदार। जिसकी वफा तेरे लिए